ওকে, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চৌম্বক বলের দিক নির্ণয়। এখন দেখো, এদিকে চৌম্বক বলের দিক নির্ণয় কোন কারণে আমি বলতেছি, সে ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা জানছি যে একটা তড়িৎ বাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন এই তড়িৎ প্রবাহের কারণে সেটা চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, অর্থাৎ চৌম্বক বলরেখার সৃষ্টি হবে। ক্লিয়ার? এই ধারণাটা আমাদের শুরু থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি আমি, যে একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন কি হবে, এর চারপাশে আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, অর্থাৎ আশেপাশে ধরো আরেকটা একটা চৌম্বক সৃষ্টি হচ্ছে। এখন ওই তারটাকে যদি আমি অন্য একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখি, অর্থাৎ এই যে চৌম্বক ক্ষেত্র, আমি এইদিকে চৌম্বক ক্ষেত্র দেখানোর চেষ্টা করছি, একটা হচ্ছে নর্থ অংশ আর একটা হচ্ছে সাউথ অংশ, এই নর্থ এবং সাউথ এর মাঝখানে যদি একটা তারকে রাখি, তো যখন ইনিশিয়ালি তারটাকে রাখলাম তখন শুধুমাত্র যে এই যে চৌম্বক, এই চৌম্বকটার বলরেখা গুলো এক্সিস্ট করতেছে, অর্থাৎ আমরা জানি যে চৌম্বকের বলরেখা নর্থ থেকে সাউথে যায়, দণ্ড চৌম্বকের বলরেখা, দ্যাট মিনস এই দণ্ড চৌম্বকের বলরেখা এখন এই দিক থেকে এই বরাবর যাইতেছে। খেয়াল করো, এখন এইদিকে শুধুমাত্র, খেয়াল করো এইদিকে শুধুমাত্র ওই একটা চৌম্বকের বলরেখা এক্সিস্ট করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এদিকে যে একটা তার দিলাম, এখন এই তারটাতে যদি আমি তড়িৎ প্রবাহিত করি, অর্থাৎ এই বরাবর যদি আই প্রবাহিত করি, এই বরাবর যদি আই প্রবাহিত করি, সাপোজ এই বরাবর যদি আমি আই প্রবাহিত করি, অর্থাৎ এই বরাবর যদি তড়িৎ প্রবাহিত করি, তখন খেয়াল করো আমি কি বলছিলাম যে একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এই তারটারও একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। দ্যাট মিনস আলটিমেটলি এই যখন তড়িৎ প্রবাহ হওয়া শুরু করবে তখন এই চৌম্বকের, সরি, এই তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। দ্যাট মিনস আলটিমেটলি আমার মোট চৌম্বক হয়ে যাচ্ছে দুইটা, একটা হচ্ছে এই আমার আগের চৌম্বক, আর একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের কারণে যেই উৎপন্ন, যেই নতুন আমরা চৌম্বক পেলাম সেই চৌম্বক। এখন আমাদেরকে দেখতে হবে যে যখন দুইটা চৌম্বক এদিকে এক্সিস্ট করতেছে এবং দুইটা চৌম্বক একসাথে এক্সিস্ট করার পরে সেটা দুইটা চৌম্বককে যদি তুমি একসাথে আনো তখন এক হইলে তারা আকর্ষণ করবে, নয়তোবা তারা বিকর্ষণ করবে, অর্থাৎ এক হইলে তারা একে অপরকে আকর্ষণ বল দিবে, নয়তোবা তারা একে অপরকে বিকর্ষণ বল দিবে। আমরা এখন সেই জিনিসটা নিয়ে চিন্তা করবো বা সেই টপিকটা নিয়ে একটু চিন্তা করবো যে অ্যাকচুয়ালি এদিকে কি ব্যাপারটা ঘটে, যে আমি যদি এরকম করতে চাই। এখন খেয়াল করো, এখন এইটার ক্ষেত্রে চৌম্বক বলের যে দিক নির্ণয় হবে, সেই চৌম্বক বলের দিকটা নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চৌম্বক বলের দিকটা নির্ণয় করার জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করব। কোন নিয়ম? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। দেখো আমি যেটা লিখবো সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আগে আমরা ডান হস্ত নিয়ম করছিলাম, ওই ডান হস্ত নিয়মে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় কিভাবে করতে হয় সেটা করছিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চৌম্বক ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম করবো, এবং এইটার ক্ষেত্রে আমরা চৌম্বক ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের ক্ষেত্রে আমরা চৌম্বক বলের দিক নির্ণয় করবো, অর্থাৎ এই তারটার মধ্যে যখন তড়িৎ প্রবাহিত করবো তখন তারটা কি বলের কারণে উপরে উঠানামা করবে, অর্থাৎ উপরে উঠবে নাকি নিচে নামবে নাকি পাশে যাবে নাকি কোন জায়গায় যাবে, সেই বলটা নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করবো। এবং ফ্লেমিং এর বাম হস্ত নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতের এই প্রথম তিনটা আঙ্গুল নিতে হবে, এই প্রথম তিনটা আঙ্গুলের একটা হচ্ছে তোমার, একটা নাম হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুল, আর একটা নাম হচ্ছে তর্জনী, আর একটা হচ্ছে মধ্যমা। সো এই বৃদ্ধাঙ্গুল, খেয়াল করো বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, বাম হাতের এই তিনটা আঙ্গুলকে নিতে হবে তোমার। এবং এই তিনটা আঙ্গুলকে নেওয়ার পরে, খেয়াল করো এই তিনটা আঙ্গুলকে নেওয়ার পরে তিনটা আঙ্গুলকে তোমার সমুকূলে রাখতে হবে, তিনটাই যাতে তিনটার সাথে সমুকূলে থাকে। খেয়াল করো আমি যদি এরকম ভাবে রাখি এইটার সাথে এইটা সমকোণে থাকলো, এবং আমি যদি এরকম ভাবে রাখি তখন এইটার সাথে ওইটা সমকোণে থাকলো, অর্থাৎ এই যে তিনটা আঙ্গুল দেখো প্রত্যেক পয়েন্ট থেকে দেখো এরকম এরকম, ক্লিয়ার? এরকম বুঝে গেছো ব্যাপারটা? অর্থাৎ তিনটা আঙ্গুলকে সমকোণে রাখতে হবে। এবং তোমাকে খেয়াল করো এই যে এই আঙুলটা, এই আঙুলটাকে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে রাখতে হবে, অর্থাৎ আমরা আগে যে চৌম্বক ক্ষেত্রের দিকটা পাইছি সেটা হচ্ছে এই যে এই চৌম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ নর্থ থেকে সাউথ, অর্থাৎ এই আঙুলটাকে এই নর্থ থেকে সাউথের দিকে রাখতে হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে রাখতে হবে। দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তর্জনী, এটা হচ্ছে তর্জনী, তর্জনীকে রাখতে হবে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, ক্ষেত্রের দিকের সাথে। তারপরে যেটা সেটা হচ্ছে এই যে মধ্যমা,
এই মধ্যমাটাকে রাখতে হবে তড়িৎ প্রবাহের দিকের সাথে বা ধনাত্মক আধানের প্রবাহের দিকে। অর্থাৎ এই মধ্যমাটাকে আমি রাখতেছি, মধ্যমাটাকে রাখতেছি তড়িৎ কিসের দিকে, এটা কি বল যে তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহের দিকে। এবং তারপরে যে আঙুলটা থাকতেছে এই বুড়ো আঙুলটা, সেই বুড়ো আঙুলটার দিকটাই হবে চৌম্বক বলের দিক। অর্থাৎ বুড়ো আঙুলের দিক, বুড়ো আঙুল চৌম্বক বলের দিক, চৌম্বক বলের দিক। ক্লিয়ার? তো আমি এটা করার একটু চেষ্টা করতেছি, যখন তড়িৎ প্রবাহিত করলাম এবং যখন একটা চৌম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে, আমি দেখবো যে এই তারটা কোন বরাবর বল পায়। খেয়াল করো, নর্থ থেকে সাউথ আমাকে আগে এই আঙুলটা স্থাপন করতে হবে, এই আঙুলটা স্থাপন করলাম। ক্লিয়ার? তারপরে চৌম্বক তড়িৎ প্রবাহের দিকে আমার এই আঙুলটা স্থাপন করতে হবে, আমি এই আঙুলটাকে স্থাপন করলাম। খেয়াল করো, এই যে দেখ, এটা হচ্ছে এরকম। খেয়াল করো, আমি এই আঙুলটা এখন আনি নাই, সাপোজ ধরো এই আঙুলটা হচ্ছে চৌম্বক, লাফায় উঠবে, অর্থাৎ এই বরাবর লাফ দিয়ে উঠে যাবে, অর্থাৎ এই বরাবর সে একটা বল পাবে। তার মানে কি বুঝলাম, সেটা হচ্ছে আমরা যদি আগে থেকে একটা চৌম্বক ক্ষেত্র বিরাজ করে এবং একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন তর্জনীটাকে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, মধ্যমাটাকে তড়িৎ প্রবাহের দিকের সাথে রাখার পরে বুড়ো আঙুলটা যেই দিকে থাকবে সেটা হচ্ছে চৌম্বক বলের দিক। অর্থাৎ তর্জনী এইভাবে, মধ্যমা এইভাবে, তারপরে যে দিকটা পেলাম সেটা হচ্ছে কি, চৌম্বক বলের দিক। এখন দেখো, এখন আমি যদি তড়িৎ প্রবাহটাকে উল্টা করে দিই, আমি যদি তড়িৎ প্রবাহটাকে উল্টা করে দিই, সাপোজ এখন এই বরাবর তড়িৎ প্রবাহিত হয়েছিল, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই বরাবর তড়িৎ প্রবাহিত করবো, এটা হচ্ছে আই। তো আমাকে যেটা করতে হবে এখন, এখন ঠিক আগের মতো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আগের মতো যদি কাজটা করি, এই আঙুলটাকে আমি নর্থ থেকে সাউথে রাখবো, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে রাখবো, আর এই যে এই আঙুলটাকে অবশ্যই তড়িৎ প্রবাহের দিকের সাথে রাখবো, যেহেতু তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এইরকম, এই জন্য এইভাবে রাখতে হবে। খেয়াল করো, আমি দুইটাই ঠিক রাখলাম, একটা হচ্ছে আমার এই বরাবর হচ্ছে নর্থ থেকে সাউথ, এই বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। আমি যদি এই আঙুলটাকে এখন আনি, তখন দেখবো এই আঙুলটা হচ্ছে ওই বরাবর। খেয়াল করো, এই যে এই আঙুলটা হচ্ছে ওই বরাবর, ভিতরের দিকে চলে গেছে, আগেটা হচ্ছে বাইরের দিকে বের হয়ে আসছিল, এখন এটা ভিতরের দিকে চলে গেছে। খেয়াল করো, এই যে এইরকম এইরকম ছিল না, এখন এইরকম আর কি। কারণটা হচ্ছে কি, এখন এই বরাবর তো তোমাকে তো ওই দিকটা ঠিক রাখতে হবে, আয়ের দিক তো ঠিক রাখতে হবে, বুঝে গেছো? আর এটা হচ্ছে এন সাউথ, অর্থাৎ ভিতরের দিকে ঢুকে গেছে, অর্থাৎ এখন তারটা ওই বরাবর একটা বল পাবে, অর্থাৎ ওই বরাবর সে চলে যাবে। ক্লিয়ার? সো আমি যদি এই ফ্রেমিং এর বাম হস্ত নিয়ম অনেক পোলা পাই না, আমার ফ্রেমিং এর বাম হস্ত নিয়মের আঙুল গুলো ঠিক মতো ঠিকভাবে ধরতে পারে না। সো খেয়াল করো, ভেরি ইজি ব্যাপারটা হচ্ছে, জাস্ট ফ্রি করো এবং তোমরা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এবং এটা হচ্ছে জাস্ট ভেরি ইজি, তুমি জাস্ট এই তিনটা আঙুল নিবা, এই তিনটা আঙুলকে সমকোণে রাখবা, সমকোণে রাখার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে এই আঙুলটাকে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, এই আঙুলটাকে তোমার কি বলবো তড়িৎ প্রবাহের দিকের সাথে, এবং যে বুড়ো আঙুল যে দিকটা পাবে সেটা হচ্ছে চৌম্বক বলের দিক। যদি এরকম কিছু পাও তখন চৌম্বক বলের দিক হচ্ছে এরকম, যদি এরকম কিছু পাও তখন চৌম্বক বলের দিক হচ্ছে এরকম। ক্লিয়ার? বুড়ো আঙুল দিক হচ্ছে চৌম্বক বলের দিক। এখন আমরা দেখবো যে এই যে প্রথম ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে এই এটা এই যখন আয়েছিল তখন এটা এই বরাবর বল পাইছিল, তাই না? আমরা যদি আবার দেখি এরকম এরকম এরকম, ক্লিয়ার? যে এরকম, বুঝে গেছো ব্যাপারটা? সো এখন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করবো। ক্লিয়ার? সো ব্যাখ্যা করার জন্য আমি যেটা চলে দেবো সেটা হচ্ছে, আমরা একটু সিম্পলিফাই পিকচারে চলে দেবো, সেটা আমি যদি দেখানোর চেষ্টা করি, এগুলো মুছে ফেলে তোমরা লিখে দিতে পারো। এদিকে একটু সিম্পলিফাই করবো, সেটা হচ্ছে এটা মুছে ফেলি নাকি এটা মুছব না, আচ্ছা এরকম ভাবে এ আসে। সো এই দিকটাকে আমি যেটা করতে, সেটা হচ্ছে এটা যেহেতু নিউট্রালি ছিল, নর্থ থেকে সাউথ, তাই না? এই যে এই যে এগুলো লিখলাম, তারপরে যখন
এইটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হইল তখন কিন্তু এইটাও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, তাই না? এবং এই যে চুম্বক ক্ষেত্রের দিক, এখন এই যে তারটার চুম্বক ক্ষেত্রের দিক সেটা নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিংয়ের ডামহস্ত নিয়ম ইউজ করব। আমি তো আগেই বলছিলাম আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে ব্যাখ্যা দেওয়ার জন্য ফ্লেমিংয়ের ডামহস্ত নিয়মটাকে আনছি। কারণটা কি? ফ্লেমিংয়ের ডামহস্ত নিয়ম দ্বারা চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা যায়, যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা আমরা সরাসরি চুম্বক বলের দিকটা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? সো এখন দেখো, এখন এইটা যখন তখন দুইটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে এবং দুইটা চুম্বক ক্ষেত্রের বলরেখা গুলো হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম নর্থ থেকে সাউথ, আর একটা হচ্ছে এই যে উৎপন্ন হইলো সেই উৎপন্ন জন্য ফ্রেমিং ডাহস্ত নেমে যে গোল বরাবর যেগুলো আসতো। এখন দেখো, এখন এইটাও একটা, এইটাও কি তোমার বলরেখা, এইটাও বলরেখা। এবং আমরা একটা বেসিক ক্লিয়ার করো, বলরেখার ডেফিনেশনটা হচ্ছে এই জায়গায় যদি একটা নর্থ পোলানো, অর্থাৎ এই দিকেও একটা নর্থ আনো, এই দিকেও একটা নর্থ আনো, তখন এটা যেই বরাবর যাবে দুইটার মধ্যেই নর্থ আসতেছে, দ্যাট মিনস দুইটার মধ্যে যদি নর্থ থাকে তখন দুইটাই নর্থ নর্থ কি বিকর্ষণ করবে না, তার মানে একটা বলরেখা অপর একটা বলরেখাকে বিকর্ষণ করবে। সো বলরেখা যখন একটা বলরেখা যখন অপর একটা বলরেখাকে বিকর্ষণ করবে, সো এটা তো আর এই স্টেজে থাকতে পারবে না, এটা অবশ্যই বলরেখাগুলো বিকর্ষণ করে এই বলরেখাগুলোকে এই বরাবর নিয়ে ফেলবে। খেয়াল করো কিভাবে অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জটা হবে ব্যাপারটা, যদি আমরা একটু খেয়াল করি তখন হচ্ছে ব্যাপারটা এইরকম যে এটা যখন এই বরাবর চাপ দিবে, যখন নিচ বরাবর চাপ দিবে তখন যেটা হবে সেটা হচ্ছে এই বরাবর বলরেখাগুলো যেটা ছিল, হ্যাঁ এটা যেটা ছিল সেটা হচ্ছে এই বলরেখার প্রভাবে, সরি এখন যেটা হবে সেটা হচ্ছে এই বলরেখাগুলো যেহেতু বিকর্ষণ করতেছে সেহেতু এরা কি করবে এরকম ভাবে দূরে সরে যাবে, এটা থেকে এত কাছাকাছি থাকতে পারে, বিকর্ষণ করে এটাকে দূরে সরাই দিবে এবং হয়তো বা উপরের দিকে আর এক দুটা বল রাখা থাকতে পারে, এরকম ভাবে এক দুটা বল রাখা থাকতে পারে, উপরের দিকে এত বেশি থাকবে না, কারণ হচ্ছে এটা তো উপর থেকে কম্প্রেস করতেছে, উপর থেকে বিকর্ষণ করতেছে, সেহেতু মোটামুটি সবগুলাই নিচে চলে যাবে, বাট এই এক দুইটা হয়তো বা উপরে যাইতে পারে, এই জন্য আমি একটা রাখলাম। এই যে নিচে নিচে এখন চুম্বক বলরেখার ঘনত্ব বেশি, কারণ হচ্ছে এইটা এটাকে চাপ দিছে, তাই না? এটা এটাকে চাপ দিছে, অর্থাৎ যখন এই বরাবর চাপ দিছে তখন এরও বরাবর আসছে। এখন দেখো, এখন তারটা কিন্তু এইদিকে আসছে, অর্থাৎ তারটাকে যদি আমি আঁকার চেষ্টা করি তখন তারটা হচ্ছে এই দিকে, অর্থাৎ এই বরাবর আসছে তারটা, মিনস তারটা আমরা ক্রস সেকশনের মাধ্যমে তারটাকে জাস্ট এই অংশটা দেখতে পাচ্ছি, অর্থাৎ তারটা হচ্ছে এইরকম ছিল, ধরো বোর্ডের ওই দিক দিয়ে চলে গেল কলমটা, এরকম ভাবে তারটা ছিল এবং এটা জাস্ট আমরা কাটলাম, কাটার পরে আমরা এই ভিউ থেকে দেখতেছি ব্যাপারটা কি, বুঝা যাচ্ছে? আমি জাস্ট কলমের এইরকম অংশটা দেখতে পাচ্ছি। এখন দেখো, এখন আলটিমেট যে চুম্বকের বলরেখা গুলো আমরা পাইলাম সেই বলরেখা গুলো হচ্ছে এইরকম। এখন দেখো, চুম্বকের বলরেখা গুলোর হচ্ছে ধর্ম হচ্ছে এই চুম্বক বলরেখা গুলো হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ তারা তাদের পজিশনে ফিরে যাইতে চায়, তারা আবার তাদের আগের পজিশনে ফিরে যেতে চায়। সাপোজ তুমি এরকম একটা সুতা নিলা, এরকম এরকম একটা সুতা নিলা, কিন্তু তারা এরকম ভাবে থাকতে চাইবে না, তারা আবার সোজা হইতে চাইবে। খেয়াল করো কি দিয়ে দেখানো যায়, মোবাইলের চার্জার, তারপর সাপোজ এটা হচ্ছে একটা চুম্বকের বলরেখা এবং এই চুম্বকের বলরেখাটা ইনিশিয়াল স্টেজে এরকম ভাবে ছিল, সাদা কিছু তো বোঝা যাচ্ছে না, আচ্ছা এরকম ছিল, এবং এখন চুম্বকের বলরেখাটা এরকম নয়, এরকম ভাবে আছে এবং এরকম ভাবে থাকার পরে খেয়াল করো তারটাও কিন্তু
আগে কিন্তু এই বরাবর ছিল, এটার উপরে ছিল, এটার উপরে একটা তার ছিল, সাপোজ এটার উপরে এই তারটা ছিল, এটার উপরে এই তারটা ছিল, কিভাবে দেখায় এটার উপরে এরকম একটা তার ছিল, সাপোজ এরকম একটা রেখা কল্পনা করে এরকম একটা তার ছিল এবং খেয়াল করো চৌম্বকের বল রেখা করুন, এখন আরেকটা চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কারণে এরকম হয়ে গেছে, খেয়াল করো এরকম হয়ে গেছে, ক্লিয়ার? সো এই চৌম্বক যে এটা আছে, আবাদুল আবাদুল একটু আসতে হেল্প করো, এটা কি একটু এগোবে তো, কিন্তু যখন আর একটা চৌম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে তখন চৌম্বকের বল রেখা গুলো বিকর্ষণের কারণে নিচে এরকম ভাবে হয়ে গেছে, অর্থাৎ এরকম হয়ে গেছে এরকম, এবং এটা কিন্তু আবার এরকম ভাবে নিচে নামছে। সো আলটিমেটলি অ্যাকচুয়ালি চৌম্বকের বল রেখা গুলো চায় যে তাদের আগের পজিশনে ফিরে যাইতে, অর্থাৎ এরা হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ তারা আবার এরকম হইতে চায়। সো খেয়াল, এটা হচ্ছে এরকম, এটা ছিল এরকম, এটা হচ্ছে এরকম, সো যখন এটা আবার সোজা হইলো তখন দেখ, খেয়াল করো আবার সোজা হইলো তখন কিন্তু এইটা এটা কিন্তু উপরের দিকে একটা বল পাবে। সো আলটিমেটলি এইটাই হচ্ছে চৌম্বক এই তারটার বলের কারণ, তারটা বল পাবার কারণ, খেয়াল করো এরকম ছিল যখন এটা এরকম ভাবে সোজা হবে তখন কিন্তু উপরের দিকে এটা এই যে উপরের দিকে তারটা একটা বল পাচ্ছে। তো এইটাই ছিল তড়িৎ, যে চৌম্বক যে বল সেই বলের কারণটা ছিল এইটাই, যে এরা চাচ্ছে এরকম ভাবে ছিল এবং এরা চাচ্ছে যে সোজা হয়ে যেতে। সো এরা যখন সোজা হয়ে যেতে চাইতেছে, এরা যখন তাদের আগের পজিশনে ফিরে যেতে চাচ্ছে তখন যেটা হবে সেটা হচ্ছে এই তারটা উপরের দিকে একটা বল পাইবে, এবং যদি এটা যদি অবশ্যই যদি নিচের দিকে থাকে এই চৌম্বক ক্ষেত্রটা তখন কিন্তু এটাকে উপরের দিকে কম্প্রেস করবে, অর্থাৎ উপরের দিকে এরকম একটা সৃষ্টি হবে, তখন কিন্তু আবার তারটাকে নিচ বরাবর বল দেবে। আমাদেরকে এই বিষয়টাকে ফিল করতে হবে এই জায়গায় কি কি ঘটতেছে, এবং আমি আশা করি যে বুঝাইতে পার, আমি বুঝাইতে সম্মত হয়েছি যে এই জিনিসটা কোন কারণে একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন আরেকটা চৌম্বক ক্ষেত্র থাকলে ওইটার উপরে কোন কারণে একটা বল পড়তেছে, অর্থাৎ এটা কোন বরাবর একটা বল পাচ্ছে এবং কেন বলটা পাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করলাম এই বলরেখার স্থিতিস্থাপকতার ধর্ম দ্বারা, অর্থাৎ বলরেখাগুলো সবসময় সোজা থাকতে চাইবে, তুমি তাদেরকে কম্প্রেস করো এরকম করো তারা আবার সোজা হইতে চাইবে, ক্লিয়ার? সো এটা ছিল বেসিক চৌম্বক বলের দিক নয়, আমরা সামনে তড়িৎ মণ্ডল নিয়ে আলোচনা করবো, যদি আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারি তখন দেখবো যে তড়িৎ মণ্ডল আমাদের কাছে খুব ইজি লাগতেছে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।